আল্লাহু আকবার। বুঝল ভাই, লাল রংটা শুভ নাকি নিগুন তুমি না জল মিন ভাই, কে ভাই উনি? কে আপনি? কে আপনি? ওখানে দাঁড়ান একটু। আপনি কি করেন আমাদের আমাদের ফলো করছেন কেন? ও কিন্তু আমাদেরকে দেখতেছিল ওখানে দাঁড়ায় পড়ে, কিন্তু আমাদেরকে দেখতেছিল আমরা কি করতেছি। নিশিতলার দিকে যাচ্ছে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে এখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফ্রেন্ডের সঙ্গে আছেন। আল্লাহর আশীষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই এখন মতো ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রিয় বন্ধুরা, আমরা কতক্ষণ মধ্যে ভালো থাকতে পারবো সেটা আপনার সাথে শেয়ার করতে পারছি না, কারণ আজকে আমরা যে জায়গাটা আসি জায়গাটা সম্পর্কে আপনাদেরকে বলবো। এর আগে আমাদের পরিচয়টা দিয়ে নিই। তো আজকে আমার সাথে আছে উজ্জ্বল হোসেন, আসসালামু আলাইকুম, এপিসের সাথে সালমান, আসসালামু আলাইকুম, এবং আমি রায়হান, ক্যামেরা আছেন রুহান হোসেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে জায়গাটা সেটা হচ্ছে এটা নিশি বটতলা, যেখানে হচ্ছে কি আপনার এই এলাকাবাসী হচ্ছে পূজা দিয়ে থাকে। তো এই এলাকায় একটা রীতি আছে যেটা হচ্ছে কিনা আপনার নবদম্পতি যাদের নতুন বিবাহ হয় তারা হচ্ছে কিনা রাত্রে এখানে পূজা দিতে আসে আর কি। তো প্রতিবারের নিয়ে এখানে একটা নবদম্পতি আর কি পূজা দিতে আসে এবং তাদেরকে কে বা কারা আসছে কিনা এখানে মেরে ফেলে আর কি। দিনের বেলা তাদের লাশ পাওয়া যায়। আসলে কারা মারতে বুঝল ভাই, লাল রংটা শুভ নাকি নিগুন তুমি না জল মিন ভাই, কে ভাই উনি? কে আপনি? কে আপনি? ওখানে দাঁড়ান একটু। আপনি কি করেন আমাদের আমাদের ফলো করছেন কেন? ও কিন্তু আমাদেরকে দেখতেছিল ওখানে দাঁড়ায় পড়ে, কিন্তু আমাদেরকে দেখতেছিল আমরা কি করতেছি। নিশিতলার দিকে যাচ্ছে ভাই। জি প্রিয় বন্ধুরা, সেই নিশিতলা যে বট গাছটা সেটা হলো ওই যে ওই এদিক দিয়ে যেদিকে চলে গেল ওই সামনেই হলো সেই বট গাছটা, জানেন সামনে জান তো। ও কিন্তু ওখানে দাঁড়ায় পড়ে ফলো করতেছিল আমাদের, আমরা কি করতেছি রায়ন ভাই? বন্ধুরা, এই যে হলো সেই রাস্তাটা যেখান দিয়ে মূলত এই যে রাস্তা দিয়ে এই যে নিশি বটতলায় আসার জন্য মানুষ এই রাস্তাটা ব্যবহার করে। এই যে এই জঙ্গলটা পার হলে সামনে হচ্ছে একটা গ্রাম, ছোট একটা গ্রাম, ওই গ্রামের লোকজনরা আর কি এখানে আসে পূজা দেওয়ার জন্য। গাছ সেই যে সামনে যে বট গাছটা হয়েছে এই বট গাছের নিচে পূজা দেওয়ার জন্য আসে। তো রায়ন ভাই যে কথা বলছিল যে ঠিক একটা রীতি ছিল যে নতুন বিবাহ হলে এই গাছের নিচে এসে পূজা দেয়, তারপর সে আর কি বাড়িতে উঠতে পারে। তো সেরকমই একটা নবদম্পতি এখানে আসছিল পূজা দেওয়ার জন্য। জি ভাই, কিন্তু কোনো একটা অবাঞ্ছিত কারণে এখানে তাদের ঠিক পরদিন সকালবেলা এসে তাদের লাশ পায় এখানে। এদিকে কিন্তু পুরোটাই জঙ্গল আর কি। সে মূর্তিটা কোন দিকে ভাই? বুঝলি, এখানে এখানে এই পাশে এখানে ঠিক আছে। এই যে এখানে ভাই, রায়ন ভাই কেলো ভাই, পিছাট পিছা পিছা
এখনই দেখতে পারবি আমি কে সামনে কবি না উঠেন গাছটা পুরো গাছটা উঠেছে ভাই এখানে গাছের কেউ একটা কেউ একদিন ছিল ভাই ওইখান থেকে চলে গেছে এই জন্য ফলটা হলো মহিলাটা ভাই ভাই কে আপনি কি করছে ভাই আপনার সাথে ভাই আমি যখন ধরতে গেছি ভাই তখনই না আগুনের মতো কিছু একটা হবে আমার ভিতর আমি যখন ধরতে তখনই না হুশ করে বলে চলেছে ভাই ইয়াল্লা কি বলতেছেন কি ভাই আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না তো চলুন ভাই টর্চটা মারতে চারিদিকে কিন্তু পুরোটাই জঙ্গল আর কি আমাদের জঙ্গলের ভিতরে না যাওয়াটা ঠিক না আমাদের আজকে নিশিতলা আসলে ভাই কে আছো এখানে কে মানুষদেরকে ভাই এখন কেন এখানে কেউ আসতে পারছে না কেন জি ভাই এখানে কিন্তু ভাই টোটালি কিন্তু জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে কেউ এই গাছতলা দিয়ে আসতে তার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলার চেষ্টা করে উঠান থালোয়ার উঠান থালোয়ার উঠান গাছের উপর থেকে মনে হয় কিছু একটা চলে গেল ভাই জি ভাই গাছটা গোড়া থেকে কিন্তু ভিতর থেকে কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে ভাই ডালগুলো ভেঙে পড়ছে ভাই ঘুরাবি না রাখতে হবে দেখে কথা বলতে পারে
ওখানে কিন্তু আমাদের এভাবে ভয় দিচ্ছে না, আমরা কিন্তু চলে যাবো। চারি সাইডে কিন্তু বিভিন্ন সাউন্ড আসছে, বিভিন্ন এর ভিতর থেকে তুই একটা সাউন্ড শোনা যাচ্ছে ভাই। তো প্রিয় বন্ধুরা, যে ঘটনাটা বললো বললো আর কি রায়ন ভাই কিছুক্ষণ আগে, এখানে ওই সেই ঘটনাটা ঘটার পর যেদিন আর কি ওই যে নব দম্পতি দুজন মারা যায়, তারপর থেকে এখানে কোনো লোকজন সাধারণভাবে প্রবেশ করতে পারে না, আর যদি কেউ প্রবেশ করে তাকে বিভিন্ন ভয় দেখানো হয়ে যায়। আর এই ধরনের কিছু দেখতে পাই এখানে, আসলে কেন তারা এখানে কাউকে প্রবেশ করতে দেয় না সেটা জানার চেষ্টা করবে রায়ন ভাই। রায়ন ভাই, আপনি কি গুন্ডি করে ডাকবেন এখানে? জি ভাই, এখানে গুন্ডি করতে হবে আমাদের, এখানে করবো ভাই। জি ভাই, করেন ভাই। জি ভাই, গাছের কাছাকাছি করেন। ভিতরে কি কিছু আছে ভাই? ভিতর থেকে সাউন্ড আসছে। গেল সালন ভাই, গেল সালন ভাই, গেল ভাই, সালন ভাই, সালন ভাই, কি করতেছে ভাই? ও কি করতেছেন কি আপনি এগুলো? ভাই ঠিক আছেন আপনি? আল্লাহ ভাই কি করতেছে? শরীর সম্ভব ব্যবহার করছে ভাই। এরপর কি করছি? ব্যবহার করলি কেন? আগাবি না, আগাবি না, পিছিয়ে থাক, আগে পিছিয়ে থাক, সামনে আগাবি না। তুই কে? যে কোনো ভাবে হোক ওই ব্যাগ দেওয়ার গাড়ির থেকে নিতে হবে, গুন্ডি গুন্ডি খেলার ব্যবস্থা করতে হবে আমাদের। জি ভাই, উদ্ধার ভাই যদি ব্যাগটা গাড়ির থেকে নিয়ে আসছে সেটা করেন ভাই। কি করতেছিস তুই? আপনি ঘাট থেকে সরানোর চেষ্টা করেন ভাই। এই বুঝল ভাই, শুনুন ভাই, শুনুন ভাই, শুনুন ভাই, ভাই ঠিক আছে, শুনুন ভাই, সামনে আয় উজল ভাই, উনি গুন্ডি করেন, দ্রুত করেন। গুন্ডি করার জন্য বাধা দিচ্ছে কিন্তু বারবার, গুন্ডি করার জন্য বাধা দিচ্ছে, দ্রুত করেন, দ্রুত কাজটা করেন ভাই। চুপ কর, তুই যত যাই করিস না কেন, যত বাইরে মাঝে দিন ভাই, মাঝে দিন। কোনো লাভ নাই। প্রিয় বন্ধুরা, মোটামুটি গুন্ডিটা কমপ্লিট হয়ে গেছে, এখনই ওটাকে ডাকবে এখানে। বট গাছটা অবস্থা দেখছেন ভাই, এটা তো বয়স ভাই অনেক মনে হচ্ছে। ছাড়ি দেন আপনি কি?
দ্রুত কাজ করেন, দ্রুত কাজ করেন ভাই, দিয়ে কান দিয়ে গেলে হবে না। ও কিন্তু বারবার বাধা দেওয়ার চেষ্টা করতেছে আমাদেরকে, যত দূর সম্ভব আনতে হবে, এনে কথা বলতে হবে, যত দূর সম্ভব, যত দূর সম্ভব আনতে হবে। আপনি দুইজনের শরীর আনবেন নাকি ভাই? জি ভাই, এখানে দুইটাই আছে আমার আমার ধারণা মতে, আরো বেশি থাকতে পারে, কিন্তু আপাতত দুইটাকে আনবো। জি ভাই, নব দম্পতিতে দুইটা আছে আর কি। আমার যা সন্দেহ হচ্ছে ভাই, এরাই মনে হচ্ছে এই কাজটা কাজগুলো করতেছে ভাই। জি ভাই, আমার সেটা মনে হচ্ছে ওই দুইজনকে আগে আনবো। এনে শুনুন, আসলে ওরা প্রথমে যখন আমরা কথা বলছিলাম, আমাদের পেছন থেকে যে লোকটা ফলো করতেছিল ওনাকে দেখছিলেন, লাল শাড়ি পরা কিন্তু ভাই। জি ভাই, মনে হচ্ছে নতুন নতুন বউ আর কি, এরকম মনে ছিল, সেরকম একটা বেশ ছিল কিন্তু। এখানে যে দুইটা নব দম্পতি আছে, সেখানে দ্রুত বন্ধু ভিতরে আয়, এই সাথে শরীরে প্রবেশ কর, কথা বলো আমার সাথে। আমরা জানি তুই এখানে আছিস, তো দুজনে এখানে আছিস, দুজনে এখানে আয়, এসে কথা বলো আমার সাথে। এখানে যে দুইটা নব দম্পতি আছিস, তাদেরকে এখানে মেরে ফেলা হয়েছিল, তারা দ্রুত বন্ধু ভিতরে আয়, আমি তোর কোনো ক্ষতি করবো না তোদের। তুই ভালো ভালো গন্ডির ভিতরে আসিস, যত দ্রুত আসবি গন্ডির ভিতরে ততই তোদের ভালো হবে। চলাই গেলা দুজনের উপরে কি আসছে ভাই? এই এই সমস্যা কি তোর? এইগুলো এই কাজগুলো কেন করছিস? এইখানে মানুষের কাজ কেন আক্রমণ করছিস তুই? এখানে কেউ বাঁচতে পারবে না, চলে যা। এর উপর ছেলেটা আসছে, ওর উপর মেয়েটা আসছে, চলে যা এখান থেকে, এখান থেকে চলে যাও। এই আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য এখানে আসি নাই, তোদেরকে এখানে তাড়াবো, এখান থেকে যাবি তোরা, তারপর এখান থেকে যাবো আমরা। এটা কখনোই সম্ভব না, সে সম্ভব কি অসম্ভব না সেটা আমি ভালো করে জানি। তোরা এখানে কেন মানুষকে ভয় দিচ্ছিস কেন? তোরাই কি তারা যেখানে মারা গেছিল যে তোরা? হ্যাঁ আমরাই তারা, জানিস না আমাদের? তুই আমরা আসিস নি সেটা জানি আমি। চলে যা, কি ভয় মারা গেলি তোরা এখানে? এখান থেকে বলছি চলে যা, কি ভয় মারা গেলি তোরা এখানে সেটা বল আগে শোনে। উত্তর ভালো কথা বল, আমি তো যত ভাবে কথা বলি তত তোকে ভালো হবে। কিন্তু কোনো সময় আছে তোরা আমাদেরকে ছেড়ে চলে? অবশ্যই আমি চলে যাবো এখান থেকে, আমি এখানে থাকার জন্য এখানে আসি না, আমি চলে যাওয়ার জন্য এখানে আসছি। এর আগে আমার জানতে হবে কে কারা তোদেরকে মারছিল। তোর জানার দরকার নাই। আরে এখানে কেন তোরা পড়ে আসিস কেন এখানে? বংশ আমি নির্বংশ করে দেবো, আগে ওকে মারছি। এই আরে এই চুপ করে ভাই, এখন আমাদের বাকি আছে, এখনো শোধ হয়নি বাকি আছে আর বংশের। কে মারছিল তোদেরকে? আমি সেটা তো জানতে, কে মারছিল তোদেরকে? তোরা এখানে এখানে পড়ে আসিস কেন? এখানে সাধারণ মানুষ কেন এখানে আসতে পারছে না কেন? এটা এলাকাবাসী ব্যবহৃত জায়গা, এখানে এখানে সবাই আসে, এখানে পূজা দেয় এখানে, কিন্তু তারা এখানে ঠিকভাবে আসতে পারছে না, তাদের উপর কেন আক্রমণ করতেছিস কেন? তাদেরকে ভয় দিচ্ছিস কেন এভাবে? আমার তো কোনো দোষ ছিল না, কেন আমার দাম্পত্য জীবনটা সুখী হতে দিল না? কেন ওরা আমাকে মেরে ফেলালো? কে মারছিল তোদের? আমার স্ত্রীকে মেরে ফেলালো। আমাদের কি হয়েছিল আসলে? তোদের কি জন্য মারছে, কিভাবে মারছে এটা না জানা পর্যন্ত আমি তোদের কি ভুল ছিল, কি সঠিক ছিল এটা কিন্তু আমি বলতে পারছি না রণ ভাই। জি ভাই, তোদের কিভাবে মারছে, কেন মারছে জানতে চাস? সেটা আগে আমাকে বল, তোর কে মারছে? শুন, আমার আমাদের মারো মারার কারণগুলো শুন। এই কান্না বন্ধ কর, ও কাঁদতে দে ওকে, ওর মতো ঘটনা যদি তোর জীবনে ঘটতো তুই এমন কাঁদতিস? তোকে বল ঘটনাটা বল আগে। আমি ওকে ভালোবাসতাম,
তোকে বিবাহ দেয় যখন এখানে আসে তারা পূজা দিতে তখনই আর কি ওই ছেলেটা মেরে ফেলে দুজনকে একসঙ্গে। এখন ওকে মারতো, ওরা কেন আমাকে মারলো? ভাই ওদেরকে মারছে হলো একজন, কিন্তু এরা পুরো গ্রামবাসীকে ভাই আতঙ্কের ভিতর রাখছে এখানে, কাউকে আসতে দেয় না। ওদেরকে মারছিল যারা, যেটা তোকে মারছে তোর সাথে খারাপ হয়েছে অবশ্যই, সেটা আমি বুঝতে পারতেছি। তোর সাথে খারাপ করছে, তোকে মেরে ফেলছে, কিন্তু তোরা এখনো কেন এখানে পড়ে আছিস কেন? এবং এলাকাবাসী যারা, তোদেরকে কিছু বলি না। কিভাবে আসবি ভাই এখান থেকে? তো কেন মানল যে নব দাম্পত্য জীবনে যারা আসবে, যারা নতুন যারা বিয়ে শাদী করবে, তাদেরই একমাত্র তাদেরকে দুজনে রাত 12টার পর এখানে তাদের পূজা দিতে আসতে হবে। কেন এই রীতিটা মানে করলো? এগুলো আগে করতো, এখন করে কিনা আমি সেটা জানি না। তবে যেটা তো ওই সময় ব্যবহার করা হতো ওই রীতিগুলো সবাই মানতো, অনেকেই আসছে এখানে, তোরা সেভাবে তোদেরকে এখানে বানানো হয়েছে। কিন্তু তোদের তোদের উপর এত খারাপ হবে, তাদের জানতো তাদের তারা তো আস অনেকে আসতো তোদের সাথে, তারা আমাদের এই এর আগে তো ভাই এমন ঘটনা ঘটেনি ভাই এদের সাথে। এমন করে ঘটনি এলাকাবাসী তো জানে এখানে কোনো সমস্যা হবে না গেলে, এই জন্য তোমাকে দুজনকে পাঠাইছে। তোদের জানতো আগে থেকে যে এরকম আছে এখানে, তোদেরকে মারার জন্য এখানে বসে তারা, তাহলে তারা আসতো সাথে, তোদেরকে এখানে পাঠাতো, তো ওরা সাইডে থাকতো। কিন্তু এরকমটা তো হই নাই, যেটা হয়েছে খারাপ হয়েছে, অনেকটা খারাপ হয়েছে, এখন তোদের বোঝা উচিত তোদের এই গ্রাম। হ্যাঁ ভাই, একটা কথা হলো ভাই, এই ধরনের রীতিনীতি ভাই অনেক আগে, বর্তমানে তো এরকম কিছু দেখা যায় না। বর্তমানে এইগুলো যে এরকম, এর থেকে কিন্তু ভয়ঙ্কর রীতিনীতি ছিল যে তাদেরকে একাই যেতে হবে বাধ্যতামূলক, সাথে কেউ যেতে পারবে না, তো আবার রাত 12টার পর। জি ভাই, না হলে নাকি তাদের বিয়েটা সম্পন্ন হবে না, এরকম কিছু ছিল ভাই। এখন কিন্তু এগুলা নাই ভাই। জি ভাই, তারপরেও এখনো পর্যন্ত এখানে কাউকে আসতে দেয় না ভাই। শুন শুন, এখন তোরা তোর সাথে যেটা হয়েছে অবশ্যই খারাপ হয়েছে, তোরা কিন্তু এভাবে কিন্তু এখানে পড়ে থাকতে পারিস না, কারণ এই রাস্তাটা ব্যবহার করা হয় ভাই। আপনি যদি এই গ্রাম থেকে যদি আপনি এই সাইডে যান, তাহলে কিন্তু এখান থেকে আপনার 1 কিলো রাস্তা হবে, যখন তারা এই রাস্তায় না আসতে যায় তখন আর কি তাদেরকে এই যে পুরো জঙ্গলটা ঘুরে বেরোতে হয় আর কি। শোন, এখন তুই তোদেরকে বলতেছিস এখান থেকে চলে যা, আমি তোর সাথে খারাপ কিছু করতে চাচ্ছি না, তোদেরকে বোতলে বন্ধু করতে চাচ্ছি না, তোরা দুইজন একসাথে ভালো ভালো চলে যাবে। এই জঙ্গলে থাকলে তো কোনো সমস্যা নাই ভাই, কিন্তু কথা হলে কাউকে যাতে ভয় না দেখাই। হ্যাঁ, আর তোরা যে এখানে থাকতে চাস তাও আমার কোনো সমস্যা নাই, তোরা এখানে থাকবি, কিন্তু আর যাতে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে মানুষের সামনে না যায় ভাই, কাউকে ভয় দিতে পারবি না, কারো ক্ষতি করার চেষ্টা করবি না, এটা আমাকে বলতে হবে, তাহলে তোকে তুই এখানে থাকতে পারবি। আর যদি না চাস তাহলে তোদেরকে আমি কিন্তু বোতলে বন্দি করবো। শোন, তুই শুনতে চাইছিস? আমি যাবো না, তোদেরকে যে মারছিল তাকে তুই মারিস নাই? তাহলে তোর ওর বাসার লোকজন তোর কি করছে, ওর বংশের লোক তোর কি করছে, ক্ষতি করছে, তোদের কেন মারবি? তোকে যে তোকে যে মারছিল তোর সাথে খারাপ করছে তাকে তুই মেরে ফেলছিস, এখন তোদের উচিত এখানে থেকে চলে যা বা এগুলো বন্ধ করে দেওয়া, আর এখানে কাউকে ভয় না দেওয়া, কারো ক্ষতি না করা, এটাই ভালো হবে তোর। আমি কী করছি বুঝতে পারতেছিস না তোরা, নাকি বোতলের ভিতরে ঢুকবি? না না, আমি ঢুকবো না। এই
আসছি রে, ওদের যে ঢুকবি না এখানে চলে যাবি, চলে যাবে কি আর বলতা দিতে পারছেন যে পায়ে ফেলাইছেন প্রতিশোধ নিয়ে শুনে কি ভূত ঢুকবি না যাবি, এই কথা বল সমস্যা কি তো যাবি তুই কাউকে ভয় দিতে পারবি না, আমাকে বলতে হবে কি হলো, শুনতে পাচ্ছিস কথা? শুনতে পারতেছি, আমরা এখান থেকে কোথায় যাব, আমরা অনেক দিন যাব এখানে আমি আছি, আর এখান থেকে বাগানে এই জঙ্গলে আমাদের অনেক স্মৃতি অনেক কান্নার আওয়াজ জড়ায় আছে, তাহলে তোরা দুজন এখানে থাকবি কোনো সমস্যা নেই, কিন্তু কাউকে ভয় পাবি না। আমরা আর কখনো কারোকে ভয় দিব না, কিন্তু একটা কথা আছে। হ্যাঁ বল। যদি অন্য কোনো মনস্তাপ নিয়ে এখানে আসে তারা কিন্তু এখান থেকে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। হ্যাঁ, তোরা তো সেরকম কিছু বুঝতে পারিস যে আসলে খারাপ উদ্দেশ্য আছে বা খারাপ কিছু করার জন্য এখানে আসতেছে, তাহলে তুই তাদের উপর আক্রমণ করতে পারিস, সেটা আমার কোনো সমস্যা না, বাধাও দেবো না, কিন্তু কোনো ভালো মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে তাদের প্রতি আক্রমণ করতে পারবি না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দেখি ছেড়ে দিবি, তাহলে ছেড়ে দিন ভাই আপনি, সালন ভাই ঠিক আছেন ভাই? আপনি ভাই ওঠে ভাই, ঠিক আছেন ভাই? আপনার কি এখন ঠিক আছেন উজ্জ্বল ভাই? ঠিক আছি। হ্যাঁ ভাই, তাহলে তো এখন আশা করা যায় যে মানে যদি শুধু ইরাই যদি কর্মকাণ্ড করে থাকে তাহলে তো ইরা আর করবে না কথা দিচ্ছে, সেহেতু এখান থেকে লোকজন আর কি চলাচল করতে পারবে সাধারণভাবে রাতে বেলা, ওটাই তো কোনো সমস্যা হবে না। জি ভাই, তাহলে প্রিয় বন্ধু জানি তো, প্রিয় বন্ধুরা আমরা এখানে যে কাজ জন্য আসছিলাম কাজটা করতে পারছি, এখানে যারা ছিল তারা বলছে আর এখানে কোনো প্রকার কোনো সমস্যা করবে না, কোনো মানুষকে ভয় দিবে না, তো এখন আমরা এখান থেকে বিদায় নিব, দেখাবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভয়ানক এপিসোড নিয়ে আপনার সঙ্গে হাজির হবো, তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা জানিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন।